সেমিনার হলে দেখি পলিগ্রাফ টেস্টে ঘুরে গেল খেলা টোলপাট করা দাবি সঞ্জয়ের নয় আগস্ট আর জি কর হাসপাতালে ধর্ষিতা হয়ে খুন হন এক তরুণী চিকিৎসক এখনও অবধি এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ার রবিবার তার পলিগ্রাফ টেস্ট করেছে তদন্তকারী সংস্থা সিবিআই সেখানেই এক বিস্ফোরক দাবি করেছেন ধৃত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দুই চার ঘণ্টা কাটতে না কাটতেই সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ জানা গিয়েছিল পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করার পাশাপাশি ফাঁসিও চেয়েছিলেন তিনি এরপর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ঘটনার তদন্তভার সিবিআই ছোবায় হাতে আসে এর পরেই তিন ছয় শূন্য ডিগ্রি পাল্টে যায় সঞ্জয়ের বয়ান জানা গিয়েছিল ধৃত সিভিক ভলেন্টিয়ার সম্প্রতি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন মিডিয়া রিপোর্ট অনুযায়ী জেলে থাকা গার্ডদেরও তিনি বলেছিলেন ধর্ষণ খুনের বিষয়ে কিছু জানতেন না এবার পলিগ্রাফ টেস্টেও এমনটাই দাবি করেছেন বলে খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী লাই ডিটেক্টর টেস্টে যুক্তিযুক্তভাবে মানা যাচ্ছে না এবং ভুয়ো তথ্য উঠে এসেছে সূত্রের দাবি ওই পরীক্ষার সময় উদ্বিগ্ন এবং অস্থির হয়ে উঠেছিলেন মূল অভিযুক্ত সিবিআই নানান প্রমাণ সামনে রেখে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে প্রশ্ন করলে তিনি নাকি নানান অজুহাত দিতে শুরু করেন মিডিয়া রিপোর্ট অনুসারে সঞ্জয় সেনজয়ভোয়ে জানিয়েছেন তিনি সেমিনার হলে গিয়ে তরুণী ডাক্তারকে মৃত অবস্থায় দেখতে পান চিকিৎসককে ওই অবস্থায় দেখে সেখান থেকে পালিয়ে যান বলে দাবি করেন সঞ্জয় রিপোর্ট অনুযায়ী পুলিশ এবং সিবিআই ধৃত সঞ্জয়ের দাবিতে বেশ কয়েকটি অসম্মতি পেয়েছে এই বিষয়ে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে এক অফিসার জানান আরজিকর কাণ্ডে নিজেকে নির্দোষ বলে দাবি করলেও ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা এবং মুখে আঘাত নিয়ে সন্তোষজনক উত্তর দিতে পারেননি সঞ্জয়